তো বিষয়বস্তু থাকবে আজকে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, বেদ এবং ভাগবত, ধর্ম এবং বিজ্ঞান। আমাদের বিষয়বস্তু ব্রাহ্মণ এবং বৈষ্ণব, বামন বৈরাগী। তো আমার বিপক্ষে যিনি থাকবেন তাকে আমি বৈরাগীর ভূমিকায় রেখে আমি ব্রাহ্মণের ভূমিকায় যাচ্ছি, গিয়ে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। যা যা প্রশ্ন রেখে যাব বা জিজ্ঞাসা রাখব, সঠিক সঠিক জবাব যেন আমি সবাই শুনতে পাই। এখন এই যে ব্রাহ্মণের ভূমিকায় যে আমি যাচ্ছি, তার আগে একটা কথা বলে নিচ্ছি, সময় আমাদের খুবই কম, তাই সরাসরি বন্দনাটা করে নিলাম আগে। এই কথায় কথা বাড়ে, ব্যঞ্জনে বাড়ে ঝোল, তাই না? তাই কথা বাড়াবো না বেশি। এবার আমি ব্রাহ্মণের ভূমিকায় যে যাচ্ছি, আজকে যে সমস্ত কথা আমি আসরে বলবো বামনের ভূমিকায় থেকে, একটাও কিন্তু আমার মনের কথা নয়, সবটাই কিন্তু আমার অভিনয়। কেমন? কেন? যেহেতু ব্রাহ্মণের ভূমিকায় থাকছি, এবার আসরে ভূমিকা করতে গিয়ে, কথা বলতে গিয়ে হয়তো বৈষ্ণবদের সম্বন্ধে, মানে বৈরাগীদের সম্বন্ধে হয়তো দু একটি কথা আবার খারাপ বলা লাগতে পারে, বুঝতে পারলেন তো? তাই আমার কথা শুনে, অভিনয়ে যে সমস্ত কথা বলবো, আমার সে সমস্ত কথা শুনে কোনো আবার বৈরাগী মহাশয় রাগ গোসা করে কিন্তু চলে যাবেন না, দয়া করে অভিশাপ দিয়ে আমায় ভস্ম করে দেবেন না। কারণ বৈষ্ণব হইতে মনে ছিল সাদ, কিন্তু ত্রিনাদপি শ্লোকে আমি পড়ে গেলাম বাদ। বৈষ্ণবেতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত শত ভজনেতে পড়ে যায় বাদ। তাই আমায় কেউ বৈষ্ণব অপরাধী করবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে সবটাই আমার অভিনয়ের ক্ষেত্রে বলতে হচ্ছে, হয়তো বৈষ্ণবদের সম্বন্ধে দু একটি কথা হয়তো খারাপ বলা লাগতে পারে, কোনো বৈষ্ণব রাগ গোসা করে উঠে চলে যাবেন না, আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর দয়া করে অভিশাপ দিয়ে আমায় ভস্ম করে দেবেন না। কেমন? এবার পালার দিকে গিয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। আমি হচ্ছি বামন ঠাকুর, আমার বিপক্ষে সরকার আমি আসলে দেখতে পাই লক্ষণ গুণ মহাশয়, খুব ভালো তত্ত্বজ্ঞ শাস্ত্রজ্ঞ সকল দিক থেকে উনি বিশেষজ্ঞ, তর্জা তত্ত্বে পারদর্শী। তার সঙ্গে দেখা গেল আজকে আমার আসর, খুব ভালো লাগছে। লক্ষণ গুণ মহাশয়, উনাকে বৈরাগীর ভূমিকায় রেখে আমি ব্রাহ্মণের ভূমিকায় যাচ্ছি, এবার পালাটা কী করে শুরু করছি, কী কী জিজ্ঞাসা রেখে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনা যায়। ও গো বেদ বেদান্তে হইবি শাসি গো, আমি পুরোহিত আর ভাগবতের পূজারি তুমি, ও গো বৈষ্ণব সুজন গো, বেদ বেদান্তে হইবি শাসি গো, পুরোহিত ব্রাহ্মণ আর ভাগবতের পূজারি তুমি, তুমি হচ্ছ বৈষ্ণব সুজন, আমি হলাম বেদের পূজারি, তুমি হলা ভাগবতের পূজারি। আমাদের সমাজে যারা বেদকে পূজা করেন, যারা বেদ নিয়ে নাড়াচাড়া করেন, তারা হচ্ছেন আমাদের সমাজের ব্রাহ্মণ। আর যারা বৈষ্ণব তারা সবসময় ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, অমীয় নিমায় চরিত, ভক্তমাল গ্রন্থ, এ সমস্ত গ্রন্থ নিয়ে যারা নাড়াচাড়া করে থাকেন, যারা অধ্যয়ন করে থাকেন, তারা হচ্ছেন আমাদের সমাজের বৈষ্ণব সুজন। তাই আমি বেদের পূজারি আর তুমি হচ্ছ ভাগবতের পূজারি। সুধী সুজন বৈষ্ণব যত, প্রণাম জানাই শত শত, এই বৈরাগীকে দুইটি কথা আমি করবো জিজ্ঞাসা।
যেমন দেখেন, একটি মানুষ যখন মাতৃগর্ভে আসে, আসার পর তার পঞ্চম মাসে পঞ্চামৃত করা হয়। যে মেয়ের গর্ভে সন্তান আসে, যে নারীর গর্ভে সন্তান আসে, পঞ্চম মাসের সময় পঞ্চামৃত করা হয়, সপ্তম মাসের সময় সাতভক্ষণ করানো হয়। কি তাই তো মা? সপ্তম মাসের সময় সাতভক্ষণ করানো হয় তো নাকি? তাহলে এই যে সাতভক্ষণটা করানো হয়, কেন করানো হয়? তার কারণ হচ্ছে এটাই, যে সন্তানটি জন্মগ্রহণ করবে, সপ্তম মাসে তার মাকে তার মামার বাড়িতে নিয়ে গিয়ে সাতভক্ষণ না করালে, সেই সন্তান যদি মাতুল বংশে পিণ্ডদান করে, তাহলে সেই পিণ্ডদান মামা বংশ পান না। সেই জন্যই সপ্তম মাসের সময় সাতভক্ষণটি করানো হয়। এবার তাহলে আপনারাই বলুন তো দেখি, সপ্তম মাসের সময় যখন সাতভক্ষণ করানো হয়, তখন কি আমার মতো বামন ঠাকুরের দরকার হয় না উনার মতো বৈরাগীর দরকার হয়? কার দরকার হয় কথা বলেন, বামনের না বৈরাগীর? বামনের দরকার হয়, তাই তো? ওই যে পুরোপুরি হিত করি বলেই পুরোহিত, কিভাবে পুরোপুরি হিত করি সেটাই বুঝিয়ে দিচ্ছি। তাহলে সপ্তম মাসের সময় সাতভক্ষণ হলো, পঞ্চামৃত হলো, সেই সময় কিন্তু ব্রাহ্মণের দরকার হলো। এবার দেখেন, সেই সন্তানটি যখন জন্মগ্রহণ করলো, এবার জাতক, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, বিবাহ কারা করায়? ব্রাহ্মণই করায়। এই সমস্ত কিছু ব্রাহ্মণই করায়। এবার যখন সেই ব্যক্তিটি মারা গেল, তার শ্রাদ্ধ পিণ্ডদান কারা করে? বামন না বৈরাগী? শ্রাদ্ধ পিণ্ডদানটা কারা করে? ব্রাহ্মণই করে। তাই তো বলেছে, জন্মের আগে থেকে, মানে পঞ্চামৃত থেকে, সাতভক্ষণ থেকে শুরু হলো, মারা যাওয়ার পর বাৎসরিক শ্রাদ্ধ পিণ্ডদান পর্যন্ত আমরা ব্রাহ্মণরাই কিন্তু করে থাকি। তাই তো বলেছে, জন্মের আগে থেকে মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত পুরোপুরি হিত করি বলেই আমার নাম হচ্ছে পুরোহিত। তাহলে বৈরাগী মহাশয়, তাই যদি হয়, জন্মের আগে থেকে মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত সব কিছু যদি আমরা ব্রাহ্মণরাই করে থাকি, তাহলে আমরা হিসাব করে দেখতে পাই, আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে 20 লক্ষ বৈরাগী রয়েছে, যাদের কাজকর্ম কিছুই নাই। হরিবল হরিবল। আমাদের দেশে 20 লক্ষ বৈরাগী রয়েছে, যারা কাজকর্ম কিছুই করছে না, ভিক্ষা করে খাচ্ছে আর গুগু 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 করে বেড়াচ্ছে। তাহলে একটাবার ভেবে দেখেন তো, একজন দুজন বৈরাগী নয়, 20 লক্ষ বৈরাগী। তাহলে এই যে প্রত্যেক দিন বৈরাগীরা যে ভিক্ষা করে খাচ্ছে, তাহলে ভিক্ষাটা আমাদেরই দিতে হচ্ছে। আমরা কিন্তু কোনো না কোনো বৈরাগীকে আমরা কিন্তু ভিক্ষা দিচ্ছি প্রত্যেকটা দিন। তাহলে আমাদের কম ক্ষতি হচ্ছে? আমার মন বলে কি জানেন, এই বৈরাগীর দল ভিক্ষা করে না খেয়ে যদি কাজকর্ম করে খেত, আমাদের ভারতবর্ষের অভাবটা বোধ আর একটু কমত। এই বৈরাগীর দলের জন্য আমাদের অভাব কমছে না, আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে বৈরাগী মহাশয়, তোমার কাছে আমার এখানেই জিজ্ঞাসা রয়, এই যে জন্মের আগে থেকে মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত সব কিছু যদি আমরা ব্রাহ্মণরাই করে থাকি, তোমরা বৈরাগীরা সমাজে কোন কাজটা করো? তোমাদের আসল উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার মনে হয় এদের আসল উদ্দেশ্য কি জানেন? কানে করে ফিসফিস, মাসে মাসে ভিক্ষা দিস, কানে করে ফিসফিস, মাসে মাসে ভিক্ষা দিস, এটাই হয়তো আসল উদ্দেশ্য। তাছাড়া আর কি হবে বলেন? হ্যাঁ, এটাই হয়তো আসল উদ্দেশ্য। তাই প্রথম প্রশ্ন এটাই, জন্মের আগে থেকে মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত সব কিছু যদি আমরা ব্রাহ্মণরাই করি, তোমরা বৈরাগীরা সমাজে কোন কাজটা করো? তোমাদের আসল উদ্দেশ্যটা কি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। তারপর দেখেন, আমাদের বামনদের হচ্ছে নবগুণ, 9টা গুণ। কি কি 9টা গুণ? সমদম, তপজশ, ক্ষমা, দয়া, দান, জ্ঞান আর হচ্ছে বিজ্ঞান। এই হলো 9টা গুণ। এই 9টা গুণের মধ্যে শুধু একটা গুণের কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান। 8টা গুণ তো বাদই দিলাম, শুধু একটার কথাই বলছি, সেটা হচ্ছে বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের জন্য দেশে আর অভাব নাই। আধুনিক বিজ্ঞানের ফলে
বছরদিনদার ফসল ফলে চন্দ্রের ছবি আনে তুলে আমরা দেখতে পাই, এই যে ঘরে ঘরে টেলিভিশন, ঘরে বসেই তো আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, কি তাই তো? এটা আধুনিক বিজ্ঞানের জন্য, দেশাভাব নাই, আমরা তিনবার ফসল ফলাতে পারছি, পেট ভর্তি খেতে পারছি, দেশাভাব দেখা দিচ্ছে না, এটা কার অবদান? এটা হচ্ছে বিজ্ঞানের অবদান, মানে বামুনের অবদান। তারপর দেখেন, যদি কোনো ব্যক্তির কিডনি ড্যামেজ হয়ে যায়, বিজ্ঞান কি করে, সেই ব্যক্তিটাকে আলাদা কিডনি লাগিয়ে দিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় আমার বিজ্ঞান। যদি কেউ কানে কম শোনে, বিজ্ঞান কি করে, তাকে ইয়ারফোন লাগিয়ে দেয়, তার সাহায্যে সেই ব্যক্তিটা সম্পূর্ণ শুনতে পায়। যদি চোখে কেউ কম দেখে, বিজ্ঞান কি করে, তার চোখ অপারেশন করে দিয়ে তাকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে আমার বিজ্ঞান। এত কিছু করছে আমার বিজ্ঞান, এই সমস্ত কিছু হচ্ছে বিজ্ঞানের অবদান। হ্যাঁ গো মা সকল, আপনাদের কাছে একটা প্রশ্ন, অনেকেই হয়তো জানতেও পারেন বা নাও জানতে পারেন। আচ্ছা বলেন তো দেখি, একটা মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাতে কতদিন সময় লাগে? গ্রামে গঞ্জে তো অনেক মায়েরা মুরগি পোষেন, এখানে হয়তো নাও পুষতে পারেন। একটা মুরগির ডিম থেকে বাচ্চা ফুটাতে সময় লাগে, আমি বলে দিচ্ছি 21 দিন। একটা মুরগি বেশি হলে 20টা ডিম থেকে একবারে বাচ্চা ফুটাতে পারে। সে জায়গায় দেখেন আমার বিজ্ঞান কি করেছে, এই 21-22 দিনের জায়গায় 20-25টা ডিমের জায়গায় শুধু 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছে। এত কিছু করছে আমার বিজ্ঞান, এই সমস্ত কিছু হচ্ছে আমার বিজ্ঞানের অবদান। তাহলে বৈরাগী মহাশয়, তোমার কাছে আমার এখানেই জিজ্ঞাস রয়, এই সব যদি বিজ্ঞান করে মানে বামন করে, এখানে বৈরাগীরা কি করে, এখানে বৈরাগীদের কোন কাজটা রয়েছে, কোন ভূমিকাটা রয়েছে, কোন অবদানটা রয়েছে? বৈরাগীরা দেশের জন্য কোন কাজটা করছে, বৈরাগীরা সমাজের জন্য কোন কাজটা করছে? সেই যে কার্গিলে যুদ্ধ হয়েছিল, কত সেনা দেশের জন্য প্রাণ দিয়েছিল, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমাদের দেশের কত সেনারা প্রাণ দিচ্ছে, বিদেশের সেনা প্রাণ দিচ্ছে, সেনা তো প্রাণ দেয়। আপনারা কি দেখেছেন দুই একটা টিকিয়ালা বৈরাগী গিয়ে যুদ্ধের মধ্যে প্রাণ টান দিচ্ছে, কার্গিলের যুদ্ধে বা যে সমস্ত যুদ্ধ হয়ে থাকে, সেই যুদ্ধে কোনো জায়গায় দেখেছিলেন কি, খবরে বা টিভিতে কোথাও দেখেছিলেন যে দুই একটা টিকিয়ালা বৈরাগী যুদ্ধের মধ্যে প্রাণ দিছিল? হ্যাঁ গো দেখা গেছিল কি, হ্যাঁ যায় নাই, বৈরাগীর ওই সমস্ত কাজের ধারের পাশ দিয়ে যায় না, সে কথাটা বাদই দেন। এই যে করোনার মহামারী হলো, সেই জন্য কত প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, এই অনুষ্ঠানটাও কিন্তু মনে হয় বন্ধ ছিল, তাই না? তোমার কাছে যদি ছোট এক টাকা থাকে, তাহলে এই করোনার জন্য প্রোগ্রাম বন্ধ হয়ে গেছিল, দেশে কি হাহাকার লেগে গেছিল? সেই জায়গায় দেখেন আমার বিজ্ঞান কতভাবে চেষ্টা করেছে। আমরা সকলেই কি ভাবলাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, এক এক করে সকলেই এই করোনাতে মরে যাব যে ভাইরাস এসেছে, তাই না? দেখেন বিজ্ঞান ভ্যাকসিন বের করেছে, প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দেওয়ার পর আমরা দেখেন ঠিক ভালোই আছি, করোনা হলেও কেউ আর মারা যাব না, সেটা নিশ্চিত, তাই না? দেখেন বিজ্ঞান কিভাবে চেষ্টা করেছে পৃথিবীকে আবার শান্ত করেছে, বিজ্ঞান তো চেষ্টা করেছে, ভ্যাকসিন বের করেছে, পৃথিবীকে রক্ষা করেছে, কিন্তু কোথাও কি দেখেছিলেন যে টিকিয়ালা বৈরাগীরা কোথাও বসে গবেষণা করছে, চিন্তা ভাবনা করছে যে আমাদের পৃথিবীকে আমরা কি করে রক্ষা করব? কি গো দেখা গেছিল কি, বৈরাগীদের ওই সমস্ত নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, ওদের ধান্দাটা ঠিক কোনটা বলেন তো, ওই যে ফিসফিসার ভিক্ষা দেশ, ওটা কিন্তু ঠিক আছে। তাহলে বৈরাগী মহাশয়, তোমরা সমাজের জন্য কোন কাজটা করছো, তোমরা দেশের জন্য কোন কাজটা করছো, এখানে তোমাদের কোন ভূমিকাটা রয়েছে, কোন অবদানটা রয়েছে, তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। তারপর এটা আমার শেষ প্রশ্ন, আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে মানুষ কুলে জন্ম নিয়ে আমাদের কিছু জিনিস মানতে হয়, কি কি জিনিস? গুরু গরু শাস্ত্র আর হচ্ছে পরজন্ম। গুরু গরু শাস্ত্র পরজন্ম এই কটা জিনিস আমাদের সবসময় মেনে চলতে হয়, এটা আমাদের হিন্দু শাস্ত্রে কয়। কিন্তু বৈরাগীরা কি কয় জানেন? বৈরাগীরা বলে পরজন্মের ভয় নাই, মরলে বলে শ্রাদ্ধ পিণ্ডই নাই, কেমন কথা গো?
পরজন্মে ভয় আছে বলেই তো ভালো কর্ম করতে চেষ্টা করছি, তাই না? যাতে এই দুর্লভ মানব জন্ম আবার আমরা পাই, কারণ এই মানব জন্ম বহু সাত করে বহু সাধনা করে পেয়েছি। দেবতারাও বাঞ্ছা করেন মানব হইবার, এই মানব হতে চান দেবতারাও। দেবতারা স্বর্গে থাকেন, তারা কেন মানব হতে চান গো? কারণ মানবের পক্ষেই একমাত্র কৃষ্ণ ভজন করা সম্ভব, গুরু ভজন করা সম্ভব, সকল কিছু ভালো ভালো কর্ম করা সম্ভব। তাই সকলেই মানব হতে চায় বলেই পরজন্মকে ভয় পায়। আর বৈরাগীদের শাস্ত্রটা কি আলাদা হয়? বৈরাগীরা বলে পরজন্মের ভয় নাই, মল্লে বলে শ্রাদ্ধ পিণ্ডই নাই। এ সমস্ত কথা তোমাদের বলবার কারণটাকে, উদ্দেশ্যটাকে তোমার কাছে রাখলাম জিজ্ঞাসন, একটু ভালোভাবে তুমি করবে পূরণ। আমার এই পর্যন্তই জিজ্ঞাসা রইল। আশা রাখছি আমার বৈরাগী মহাশয় খুব সুন্দর করে তার সমাধান দিয়ে যাবেন। এবার একখানা গান করে আমি আসর ছেড়ে দিচ্ছি। যত সফটকা চোরা কৃষ্ণ পাইল, ফটকা চোরা কৃষ্ণ পাইল, দাদা গো আমার ভাগ্যে হলো না। প্রেম করা সই, প্রেম করা সই আমার হলো না, হলো না। প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই, প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই, প্রেম করা সই আমার হলো না।
প্রেম করা সো আগত অনাগত কাছে দূরে সকল বাউল প্রিয়সী ভক্তের চরণে ভক্তবন প্রণাম জানিয়ে শুরু করতে যাচ্ছি শেষবার বিদায় দিনের অনুষ্ঠান। ইতিপূর্বে যিনি সঙ্গীত পরিবেশন করে শোনালেন সুদূর কুচবিহার থেকে আগত প্রতিমা রায়, সুন্দর আপনাদেরকে আনন্দ দিলেন, বসে বসে শুনলাম, খুব ভালো লাগলো। বাবা কেমন আপনাদের কেমন লেগেছে জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। যেমন ওনার গান তেমন নাচ, তেমন কথাবার্তার সাইজ, আর যা বক্তৃতা বাবা, তাতে বোঝা গেল এই প্রতিমা রায় বাউল গান ছেড়ে দিয়ে যদি হাটে হাটে দাঁতের মাজন বিক্রি করতো বাবা, কোম্পানিটা খুব ভালো চলত, এটা আমি পরিষ্কার বুঝতে পারলাম। কেমন তো জয়গুরু, আমি ঠিক ওনার পেছনে যাবো, ধীরে ধীরে অবশ্যই যাব। তো উনি যদি বুনো ওল হয় বাবা, আমিও কিন্তু বাঘা তেঁতুল। কেমন উনি হয়তো ভাবতে পারে লক্ষণ বাউলের যা চেহারা বাবা, হ্যাঁ হরিবার একে এক ধাপকান দিয়ে শেষ করব, এই ভাবনাটা ভুল হবে। আজকে পালা প্রসঙ্গে উনি ব্রাহ্মণের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে বৈষ্ণব বা বৈরাগীর ভূমিকায় উকিল করেছে। দুই উকিলের মধ্যে হবে লড়াই, আপনারা হাকিম হয়ে বসে কথাগুলোকে বিচার করবেন। কেমন বিষয়টা কেমন আমি বলি, মানে উদাহরণটা দেই, পালাতে তো অবশ্যই যাব, পালার আগে একটু জ্বালাটা করে দেই। কেমন মানে ব্যাপারটা কোন জায়গায় দেখবেন, কমলা লেবু দেখতে ভালো তাই না, টসটসা, যদি একবার যদি পচা ধরে বাবা, দুই টাকা হালিতেও পাবলিক কিনবে না। আর কিশমিস যত শুকাবে দোকানদার যত্ন করে রাখবে, দাম বাড়তেই থাকবে তাই না। ওনার চেয়ারটা কিন্তু কমলা লেবুর মতো, একদম দার্জিলিংয়ের কমলা লেবু, কিন্তু একবার যদি বাবা পচা ধরে দুই টাকা হালিতেও কিনবে না। আর এটা কিশমিস বাবা, যত শুকাবো তত দাম বাড়তে থাকবে। কেমন জয় গুরু জয়। তা আজকের পালাতেও ঠিক হবে তাই, সেদিকে যাব। তা আমার ভক্তিপতি মায়েরা একটু ধ্বনি, বাবার একটু জয়ের ধ্বনি, যন্ত্র যন্ত্রের ধ্বনি, সাউন্ড সাউন্ডের ধ্বনি, আর আমি গুরু নামের ধ্বনি দিয়ে শুরু করব আমার অনুষ্ঠান। তাই মহাজন বললেন ভাই, হ্যালো চেক, তাই মহাজন বললেন এই মানুষ উঠে যায় সাধনায়।
ভগবান নেমে আসে করুণায়, দুজনার দেখা হয় মাঝ পথে, দেবতারা করছে আরাধনা জন্ম নিতে মানবে। ঠাকুর চণ্ডীদাস বললেন, সন্ডে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, তাই এই মানুষকে যদি প্রণাম করা যায়, প্রণাম দিয়ে পৌঁছায় গোবিন্দের পায়। তাই অধম লক্ষণ, সর্বভক্তের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করছি ভক্তিগীতি বাউল গান অনুষ্ঠান। জয় মা, জয় মা তারা, জয় গুরু বন্ধু, জয় তারা। হ্যালো, যে হ্যালো, তাই প্রাণ খুলে মার একটু ধ্বনি বাবার একটু যত্ন দিয়ে আমাকে সহযোগিতা করবে। জয় মা, আগবারে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরিবাল হরিবাল রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরিবাল হরিবাল আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে বাজাই আমার মনে মনে বাউ তুলে একবার হরিবাল 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 রাধে রাধে জয় মা তারা কি জয় গুরু রামদেব কি আমি সেই গুরু বন্ধুরা বসে বসে সেরে নিয়েছি, সরাসরি যাবো একটি গানের দিকে, আর এই গানের মাধ্যম দিয়ে চলে যাবো আজকে বাউলের তত্ত্ব তর জায়গায়। তাই সুতরাং জায়গাটা গাইছি শোনাবো, এটি আধ্যাত্মিক দেহতত্ত্বমূলক গান বাউল বলল। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা সকল কিছু আছে মানব ক্ষুদ্র দেহবান্ডে। এই জগৎ সংসারে যা কিছু আছে একমাত্র সব পাওয়া যায় এই দেহের মধ্যে, না কার মাধ্যম দিয়ে, তিনি হচ্ছে গুরু। যার জন্য শাস্ত্রে বললেন, ভাবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তা, তাই সেই গুরু কৃপা বলে। এই দেহের সন্ধান যে জন করে সেই তো বাউল হয় বাবা। বাউলের থাকে না বাড়ি, থাকে না নারী, থাকে না হাড়ি, থাকে না গাড়ি, কিন্তু বাবা আমি বাউল হতে পারিনি, শুধুমাত্র বাউলের পোশাকটাই পরেছি। কেমন আমার হাড়িও আছে, নারীও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, সব আছে, তাহলে আমি হচ্ছি সাজা বাউল, টেরিকোটের বাউল। কেমন হরিবল হরিবল, তাই সেই জায়গায় দাঁড়িয়ে শোনো বাউলের একখানি গান, আর এই গানের মাধ্যম দিয়ে চলে যাবো আজকে বাউলের তত্ত্ব তর জায়গানোর দিকে। তাই জায়গাটি গাইছি আমার বাউল কি বলছে শুনুন। আমার বাবলা পাতার কসলে গেছে, ও গুরু ওঠে না জল সাবানে, গুরু আমার মনের ময়লা, বলো যাবে কেমনে। আজকে যদি আমাদের দেহে ময়লা লাগে, পোশাকে যদি ময়লা লাগে, আমরা কি করি, দামি দামি সাবান সোডা দিই তা পরিষ্কার করি, তাই না বাবা? কিন্তু মনে করুন, যদি কারো মনে একবার ময়লা লাগে, পৃথিবী এমন কোনো কোম্পানির সাবান সোডা বেরিয়ে যা আমার মনের ময়লা দূর হয়, তাই তো লালন সাজি ফকির কি বলছে সেই জায়গায় দাঁড়িয়ে শুনুন। আমার মনের মাইলা যাবে কেমন, গুরু আমার মনের মাইলা যাবে।
বেটা ছেলের মধ্যে চার প্রকারের জাতি আছে, কি কি? চিত্রানি, অশ্ব বিশ্ব শশক মৃগ, অশ্ব মানে ঘোড়া মার্কা পুরুষ, বউ থাকতে বৌদির সাথে লাইন মারে যারা, এরা দুই হাত তুলে জীবনে হরিধ্বনি দিতে পারে না। মায়েদের মধ্যেও কিন্তু ঠিক তাই, চার প্রকারের নারী আছে, চিত্রানি, সংকিনী, হস্তিনী আর পদ্মিনী। হস্তিনী মানে হাতি মার্কা নারী, যারা দেখবেন স্বামী থাকতে দেওয়ারের সাথে লাইন মারে, এরা দুই হাত তুলে জীবনেও উলুধ্বনি দিতে পারে না। প্রমাণ কেমন করে করবেন? বাবার একটু মায়েদের দিকে তাকান, কোনটা দুই হাত তুলে দেয় না বোঝা যাবে ওটাই হাতি মার্কা কি? আর মায়ের একটু বাবাদের দিকে খেয়াল করুন, কোনটা দেয় না তাহলে বোঝা যাবে ওটা ঘোড়া মার্কা কি? প্রমাণ হোক। নিতাই গৌড় হরিবাল 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 আমার বাবলা পাতার
জয় গুরু জয়। তাই শ্রোতা শালাম একটি গান, এবারে যাব পালার দিকে। আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, নাম তার প্রতিমা রায়, তিনি আসছে কুচবিহার থেকে। আজকের পালা প্রসঙ্গে তিনি ব্রাহ্মণের ভূমিকায় দাঁড়িয়েছে, আমাকে দিয়েছে বৈরাগী বা বৈষ্ণবের ভূমিকায়। তাই অনেক কথা শুনতে পাই, ব্রাহ্মণরা সমাজের হিত করে জন্য নাম হচ্ছে পুরোহিত, পরিপূর্ণভাবে সমাজের হিত করে। যারা বেদ আশ্রিত, বেদ যারা মানে, বেদের ক্রিয়াকর্ম যারা করে, তারাই হচ্ছে ব্রাহ্মণ শাসিত সমাজের মধ্যে চলে। কি বলবো আপনাদের, থাই বাবা, এই বেদের ক্রিয়া ব্রাহ্মণরা বেশি মানার কারণে ধীরে ধীরে আমাদের হিন্দু ধর্মটা লুপ্ত হয়ে যায়, কি তাই না? এই 36 পাতা জাতি ভাগ করলেন বল্লাল সেনের আমল থেকে, যার কারণে কে হারি, কে মুচি, কে ডোম, কে চারাল, এই জাতি ভাগ করলো একমাত্র এই ব্রাহ্মণ সমাজ ভাই। যারা ছোট জাতি, নিচু জাতি, তাদের কুয়া স্পর্শ করতে দিত না, জল খেতে দিত না, পড়তে দিত না, তাদের স্কুল কলেজে যেতে দিত না, মন্দিরে ঢুকতে দিত না, তারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে তারা ধর্মকে ত্যাগ করে অন্য অন্য ধর্ম গ্রহণ করল। তাহলে হিন্দু ধর্মের একমাত্র ক্ষতির মূল হচ্ছে ব্রাহ্মণ। তাহলে বলেন, এই ব্রাহ্মণের কথা আপনারা মানবেন বা শুনবেন? কি শুনলেই সারে সর্বনাশ। কয় বৈরাগী সমাজে কি কাজে লাগে? 20 লক্ষ বৈরাগী নাকি ভারতবর্ষে আছে। কয় এরা বসে বসে খায়, লোকের কাছে ভিক্ষা করে ভাই। কি বলবো আপনাদের, ঠাই বৈরাগী ভিক্ষা করে, ঠিক বাবা। হ্যাঁ, দিনের বেলা একবার আপনার বাড়িতে বৈরাগী আসবে, আসার পর কি করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই 16 নাম 32 অক্ষরের নাম শুনিয়ে। কি আপনার জন্মের সময় একমাত্রই হরিনাম, যেদিনে জগৎ ছেড়ে চলে যাবো একমাত্র কৃষ্ণ নাম হরিনাম, কি বাবা তাই না? তাহলে এই হরিনাম শুনিয়ে আপনি সাংসারিক জীব গৃহকর্ম করে নাম করতে পারেন না। নাম করলে যতটুকু পুণ্য হয়, নাম শ্রবণ করলে ততটুকুই পুণ্য হয়। তাই তো বৈরাগী গোসাই এসে এই হরিনাম শুনিয়ে আপনার দাঁত থেকে এক মুষ্ট ভিক্ষা নিয়ে যায়। কি এতে আপনার ক্ষতি হয় না লাভ হয়? আপনার মানব জীবনে লাভ হয় তাই না বাবা? তাহলে বৈরাগী সমাজকে উদ্ধার করার জন্য, মুক্তির পথ দেবার জন্য হরিনাম শুনিয়ে মাত্র এক মুষ্ট অন্ন নিয়ে যায়। কিন্তু তোমরা ব্রাহ্মণ ভাই, কি বলবো আপনাদের, ঠাই বাবা, সমাজটাকে শোষণ করে খাচ্ছে, রক্ত চষার মতো রক্ত চুষছে একমাত্র ব্রাহ্মণ। হ্যাঁ, যদি বলেন কেন, ওই যে সারদা নারদা দেখছিলেন না, পলিসি কোম্পানি চিট ফান্ড, এরা হচ্ছে ওই কোম্পানির এজেন্ট। ব্রাহ্মণ যারা, এরা ঠিক এরকম একটা চিট ফান্ডের এজেন্ট। কেমন আপনাদের বলি, ঠাই দেখবেন, আপনি প্রথমবার ব্রাহ্মণের কাছে যদি একবার গেলেন, আপনার ছেলে হয়েছে কি, ছেলে হয়েছে, ব্রাহ্মণের কাছে যাবেন, ছেলেটার নামকরণ করলো, মানে আপনার ছেলের নামে উনি একটা পলিসি খুলে দিল, প্রথমবারে 500 টাকা দক্ষিণা, পরে যখন মুখে বাদ দেবে কয়ে তোর তো ছেলে হয়েছে, 1000 টাকা দে, বৃদ্ধি সাধ্য অনেক কিছু করেছে, নারায়ণ পূজা করেছে, কি ওটা দ্বিতীয় কিস্তি নিয়ে গেল। 3 নম্বর কিস্তি কখন, না ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে। হ্যাঁ বাবা, ছেলেটাকে বিয়ে দিবেন, ওই বিয়ের আগের দিন থেকে বিয়ের দিন অবধি, তখন তো 5000 টাকা বিল করবে, ওটা 3 নম্বর কিস্তি আপনার বাড়ির থেকে নিয়ে গেল ব্রাহ্মণ, খেয়াল করুন। কেমন চতুর্থ কিস্তি, ওই ছেলেটা যখন বুড়ো হয়ে মরবে, মরার সময় আসবে আর একটা কিস্তি ওর শ্রাদ্ধপিণ্ড করতে। হে ব্রাহ্মণ ভাই, তোমার কাছে জিজ্ঞাসা র, যে ব্রাহ্মণরা যদি সমাজের উপকার করে, আচ্ছা বলবে কয় তোর বাবা আর বলিস না, কত পাপ জীবনে করছে, কত মিথ্যা কথা কইছে, তোর বাবা এই বৈতরণী নদী পার হতে গেলে একটা গরু দিতে হবে, সাদা দুধাল গায়, হ্যাঁ বকনা বাসু, কেন ওই বাসুর বড় হবে, ব্রাহ্মণ দুধ খাইতে পারবে, কি বাচ্চা দেবে, গরুর বাচ্চা বাড়বে, বিক্রি করে পয়সা পাবে, ব্রাহ্মণের ধারণাটা। আচ্ছা আমার বাবা যদি পাপই করে, তাহলে আমি সার বাসুর দেবো, আইরিয়া বাসুর টাইম নিয়ে চলে যাবে বৈতরণী, কি গায়ের শক্তি বেশি না সারের শক্তি বেশি, তো গরু দেবো তো সার দেবো, গাই দেবো কেন, ও তো দুর্বল। হ্যাঁ কায়দা পাও না তাই না, কয়ে শোন, কয় কি আমাদের লম্বা লম্বা ব্রাহ্মণ আছে 7 ফুট 8 ফুট লম্বা, কয় শোন, খার দিতে হবে, মাদুর দিতে হবে, বস্ত্র দিতে হবে, জুতা দিতে হয়, দেয় বলে না ছাতা জুতা দিতে হয়, কয় শোন,
8 নাম্বার জুতা দিবি আমি কই আমার বাবা ছিল হচ্ছে 4.5 ফুটের লোক উনা 4 নম্বরে হয়ে যেত 8 নাম্বার জুতা চাই কই খাদি খাদিম অজন্তা কোম্পানি ভালো ভালো কোম্পানির মধ্যে 8 নম্বরের জুতা খোঁজ করে দেখলাম ব্রাহ্মণের পায়ের মাপ 8 নাম্বার আচ্ছা কোন ওই জুতা আমার বাপ করলো না ব্রাহ্মণ করলো হ্যাঁ হীরা সমাজের উপকার করে না ক্ষতি করে কি উপকার করে না ক্ষতি আটা জোরে হাততালি হোক আজকে ব্রাহ্মণের কপালে দুঃখ আছে হ্যাঁ কয় ব্রাহ্মণের 9টা গুণ হ্যাঁ 9টা গুণ লাস্টের গুণটা হচ্ছে বিজ্ঞান কি কয় আমরা সমাজে বহু কিছু উপকার করি কয় আগেকার দিনে একটা মুরগির বাচ্চা ফুটাইতে গেলে 21 দিন লাগে 20টা ডিম দিয়ে ফুটায় এখন বিজ্ঞান লাখো লাখো মুরগির ডিমের বাচ্চা ফুটাচ্ছে কয় ব্রাহ্মণ হচ্ছে বিজ্ঞান ওদের বিশেষ জ্ঞান আছে কয় আমরা প্রতিদিন লাখো লাখো মুরগির ডিম ফুটাচ্ছি কমিটিকে বলবো 2-400 খানা ডিম নিয়ে আসেন আর একটা জঙ্গল যাবার মধ্যে এই ব্রাহ্মণকে দিয়ে বসাই দেন দেখি কয়টা বাচ্চা ফোটে হ্যাঁ আজকে এর ওই ডিমের নিচে বসাই দিয়ে এর পাশার নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটাই তবে বাড়ি পাঠাবো তাই যাবো না তাই কথার পাই না দৃশ্যে থাকে থাকে বাপকে কয় পিসে দাঁড়ান ধীরে ধীরে বৈরাগী সমাজে কি কি উপকার বৈরাগী তত্ত্ব জানতে হবে বৈরাগী বৈষ্ণব কি তাই সেই জায়গায় দাঁড়িয়ে সুর আর ছন্দ লাগিয়ে আমি ধীরে ধীরে তার জবাব গুলো দিতে চাই তাই বাউল কি বলছে শুনি তাহলে বৈরাগী শব্দের অর্থ কি বৈকার আকার আর গয় দীর্ঘিকা এই তিনটে শব্দের অর্থ রয়েছে তাই বাউল কি বলছে শুনি তোমার এমনিতে হয় পেতের মুক্তি ও তোমার এমনিতে হয় ও তোমার এমনিতে হয় পেতের মুক্তি ওরে ভাই লাগে না সাথ তর্প চৈতন্য মন্ত্র গুরু দেবেরে যখন তাই ব্রাহ্মণের কাছে যেতে হবে সাত্যপিণ্ড করতে হবে সাত্যপিণ্ড কার হয় যারা প্রতিদিন মরে তাদেরই একমাত্র সাত্যপিণ্ড হয় কিন্তু যারা বৈষ্ণব বৈরাগী তাদের সাত্যপিণ্ড নাই কেন এমনিতে হয় পেতের মুক্তি লাগে না সাত্য তর্পণ চৈতন্য মন্ত্র গুরু দেবেরে যখন তাহলে চেতন গুরুর সঙ্গ যেজন করে তার বাবা সাত্যপিণ্ডর দরকার হয় না হ্যাঁ তোমাদের সাত্যপিণ্ড লাগবে কারণ কি আমার সাত্যপিণ্ড কাদের হয় যারা মরে এবার বৈরাগীরা তো মরে না 8-10টা করে মাতাজি রাখে দেখাবেন কোথাও কোনো একটা বৈরাগীর 8টা ঘরের মাতাজি আছে একটার বাচ্চা কাচ্চা হয়েছে আছে বাবা নাই একটা সোনার কানের তাও দেয় না একটা ওই ঢাকায় জামদানি শাড়িও দেয় না ওই মা গোসাইরাই ভিক্ষা করে আনে বাবারে খাওয়া তাহলে বৈরাগীর কাছে এমন কিছু বস্তু আছে 8টা কেন 80খানা মাতাজি পুষবে একটা কোম্পানিতেও ক্যাসেট হবে না তোমার মতো ব্রাহ্মণের কাছে যদি একটা বাবাজি বা একটা মাতাজি কি দেয় প্রথম বছর অডিও ক্যাসেট পরের বছর ভিডিও ক্যাসেট তারপর বছর MP3 ক্যাসেট হতেই থাকবে ওই জন্য তো শ্রাদ্ধপিণ্ড হয় কিন্তু বৈরাগী বৈষ্ণব গোসাই যারা তারা মরে না দেখবেন হিন্দু বাড়িতে কোনো মানুষ মরলে মরাটাকে যখন নিয়ে যায় মায়েরা গোবর জল নিয়ে ওই ছিটাই দেয় মরাটা যাওয়ার সময় সেটাই না কি সেটাই তো তাহলে সকালবেলা দেখি প্রতিদিন হিন্দু বাড়িতে মায়েরা ঘরের চার কোনায় গোবর জল ছিটায় তাহলে প্রতিদিন কে মরে আপনার বাড়িতে আমার বাবা গিয়ে আমার মায়ের কাছে মরে তাই তো আমার মতো লক্ষণ বাউলের জন্ম ধরে কি তাই না নিত্য দিন প্রতিদিন প্রতি রাত্রে প্রতিটা বাবা প্রতিটা মায়ের কাছে গিয়ে মরে যার জন্য আমাদের সাত্যপিণ্ড করতে হয় কিন্তু চেতন গুরুর সঙ্গ করলে শাস্তে বললেন যেজন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ পিতৃধনের উপর রয়েছে আমার হরিধন আশেশ্বরী মহারাজ পরে কোনো কোনো ভাগ্যবান সেরাজ দেখিবারও পারে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবাল তাই বললেন ও তোমার এমনিতে হয় পেতের মুক্তি ও তোমার এমনিতে হয় ও তোমার এমনিতে হয় পেতের মুক্তি
ওরে ভাই লাগে না সাত তর্প চৈতন্য মন্ত্র গুরু দেবে যখন বৈরাগীর হচ্ছে অনন্ত গুণ, তাই কি বলছে শুনুন। গিরিধালি গোপী বল্লভ কৃষ্ণ ধন চৈতন্য মন্ত্র গুরু দেবেরে যখন, তাহলে বৈরাগী সামান্য অর্থ বাবা। বৈরাগী লিখতে তিনটি অক্ষর, বৈকার রাকার আর গয় দীর্ঘিকার, এই তিনটি অক্ষরের মানে রয়েছে বিশাল মানে। বৈকারেতে বৈধিক্রিয়াহীন বেদের কি আর উঠে, যে বেদের কর্মের ধার ধারণা এই ব্রাহ্মণ বেদ বিধি নিয়ে চলছে, চতুর্বেদ ঋক সাম যদি অথর্ব, এই চারটা বেদকে আবার চার চারে ষোলোখানা ভাগ করেছে কেমন। তাহলে তোমরা যে বেদের মধ্যে রয়েছো, এই বেদের কর্মের যা উত্থের কর্ম তা হচ্ছে বৈরাগী বা বৈষ্ণবের কর্ম, যার জন্য বললেন বৈকারেতে বৈধিক্রিয়াহীন রাকারেতে রাধা কৃষ্ণ ভজন সিদ্ধিন গীকারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণ ধন চৈতন্য মন্ত্র গুরু দেবেরে যখন। তাহলে সামান্য জিনিস কি বৈরাগী বাবা,
বিশাল ব্যাপার। তাই বাউল কি বলছে শুনুন। আপনারা কি সেই ভাগান নাকি গরু মরার মতো? এদের মতো সাজলতে পারছেন না, একটু হাত তুলুন দেখুন। না দিয়ে পেতে চায় দুঃখ তার পিছে ধাই, কিছু না দিয়ে যদি কিছু পেতে চায় তার দুঃখ চিরকাল থাকে। তাই ঈশ্বরের কাছে একবার দু হাত তুলে আত্মসমর্পণ করলে এই মানব জীবনে যত থাকে পাপ দয়াল হরি সব করে দেয় মাপ। তাই সবাই একবার দিয়ে দেখুন, 3 সেকেন্ডের মধ্যে শরীরটা হালকা হয়ে যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবাল হরিবাল। যেমন দেখবেন অষ্টাঙ্গিক মার্গের যোগ কি কি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, এ হচ্ছে আটখানা যোগ। যে অষ্টাঙ্গিক যোগের সাধনা করে মহামণি কপিল, তিনি এই পৃথিবীতে সাংখ্য যোগাচার্য ধর্ম বিস্তার লাভ করিয়েছিলেন, সেই অষ্টাঙ্গিক মার্গের যোগ। যেমন যম আর নিয়ম, মানে আর্মিতে চাকরি করতে গেলে ডিসিপ্লিন ট্রেনিং প্রথমে শেখায়, এই যম নিয়মটা হচ্ছে বৈষ্ণব পথে ডিসিপ্লিন ট্রেনিং। যে ট্রেনিংয়ে পাশ করতে পারে সেই জনই চাকরি পায় বাবা, তাই না? তদ্রূপ ঠিক তাই। তাই বাউল এই পঞ্চ সাজি হচ্ছে বৈষ্ণব। তাই বৈষ্ণব সামান্য জিনিস নয়, বৈরাগী সামান্য জিনিস নয়। তাই কি কি বলছে, তার কোন কোন জিনিসে কি কি বস্তু লুকিয়ে আছে বৈরাগী বা বৈষ্ণবের, তুমি একটু মন দিয়ে শোনো ব্রাহ্মণ ভাই, কেমন? চলো রায়
তিলকে কেরাই কফিনে কেরাই তাই বাউল কি বলছে শুনি মালাতে তুলসী দেবী রাই আর তিলকেতে তাজ গোপাল জাগ্রত সধাই বহির্ভাগে স্বয়ং শম্ভু চৈতন্য মন্ত গুরু দেবে রে যাখো জয় জয় নিতাই নিতাই গৌর হরিবাল 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 দেবাদিদেব ভোলানা 33 কোটি দেবতার মালিক বৈষ্ণব সেই স্বয়ং শম্ভুর সাধনা করেছে যার জন্য 8টা 10টা 20টা মাতাজি রাখে তাদের কোনো অসুবিধা হয় না কারণটা কি টলে জীব অটলে হচ্ছে শিব এই জীব হতে পারে শিব সে যদি অটল হয় একবার আর বাবা টলাটল হয়ে গেলে বাবা তাহলে জয় নিতাই তাই না কি বলবো আপনাদের আজকে যার সঙ্গে আমার গান হয় কেমন দু কথার কথা কথা বলবো কি যদি আপনারা অনুমতি দেন তাহলে বলতে পারি বলবো মানে দেখতে পাচ্ছেন তো ভদ্রমহিলা দেখতে শুনতে কিন্তু খুব ভালো বাবা একদম শ্রীদেবীর ছোট বোন কেমন খুব সুন্দর দেখতে হ্যাঁ কি বলবো আপনাদের ঠাই বাবা এক বিধবা মহিলা আসতে তারা আর বাজাস না এক বিধবা মহিলা তার একটা ছেলে আছে 22 বছর বয়স ছেলেটা বোম্বে দিল্লিতে কাজ করে কি বলবো আপনাদের ধারে ওই বউটা মনে মনে চিন্তা করে যদি ছেলেটারে বিয়ে দিই তাহলে একটা বৌমা পাবো আমি বাড়িতে একা থাকি ভালো লাগে না বৌমাটা আমার কাছে থাকলে দুটো মনের কথা কওয়া যাবে আমি দিব্যে আরাম মতো দিনটা কাটাইতে পারবো এই চিন্তা করে সাত করে একটা ভদ্রলোকের ঘরের মেয়ে শিক্ষিত মানে মানে ইনার মতোই মানে দেখতে শুনতে এরকম সুন্দর দেখতে কেমন বাবা আমি কিন্তু সুন্দর না মানে আমার যা চেহারা তাতে কুকুরে দেয় পাহাড়া কেমন হরিবল হরিবল মানে এইরকম সুন্দর একটা মহিলা দেখে বাবা বউ বিয়ে দিয়েছে ছেলেটাকে কিন্তু কি বলবো আপনাদের ঠাই মেয়েটা দেখতে শুনতে ভালো পড়াশোনায় ভালো কাজে কামে ভালো সব দিকে ভালো কিন্তু মেয়েটার একটা দোষ আছে কি আধা ঘন্টা পর পর বাবা হাওয়া ছাড়ে হাওয়া ছাড়া বুঝুন তো বাবা হ্যাঁ আর হাওয়া ছাড়ে 10 মিনিটের মধ্যে ওই হাওয়ার গন্ধ আর যায় না এই হচ্ছে ব্যাপার এইবার শাশুড়ি তো আর তা জানে না বিয়ে করে থুয়ে বাবা 2 মাস পর ছেলেটা কেরালায় চলে গেছে কাজ করতে ঠান্ডার দিন এইবার শাশুড়ি বৌমাকে ডাকে কয় কয় মা একটা কথা বলি তুমি একা একা নতুন বউ ওই ঘরে থাকো
অতএব তুমি ওই ঘরে না থেকে আমার কাছে থাকো, দুই শাশুড়ি বেটারবো একসাথে গল্প করব আর ঘুমিয়ে যাবো, সকালবেলা আবার উঠে বাড়ির কাজকর্ম সারবো। এই চিন্তা করে বৌমাটারে কাছে নিয়ে শুয়েছে। কিন্তু শাশুড়ি তো আর জানে না যে বৌমা আধা ঘন্টা পর পর হাওয়া সারে। হ্যাঁ, এইবার শোয়ার পর যেই রাত্রি দশটা বাজছে, বৌমারে নিয়ে বাবা ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছে ঠান্ডার দিন। বৌমা কিন্তু বাবা টাইম মতো কাজ সেরে দিয়েছে, এমন গন্ধ মানে একদম সিকে পচা গন্ধ। বাবা শাশুড়ি করছে, বৌমা তুমি ভদ্র করেনি, দেখতে শুনতে ভালো, সুশিক্ষিত, কিন্তু তোমার এই হাওয়া ছাড়ার অভ্যাসটা কেন মা? হ্যাঁ, তাই দেখো এরপর থেকে তোমার যখন হাওয়া আসবে তুমি বলবা মা পুলিশ আসছে, তাহলে আমি মুখের থেকে ঢাকনাটা নামিয়ে নিব, পুলিশ চলে যাবে, তারপর আমি আবার ঢাকা দিব, কেমন? ঠিক প্রতিদিন শাশুড়ির কাছে সয়, আর যখনই হাওয়া আসে কয় মা পুলিশ আইছে, যেই পুলিশ আইছে কয় শাশুড়ি ডাকনা নামা, কয় মা পুলিশ চলে গেছে, আবার ডাকনা গায়ে দিয়ে সয়। এই করতে করতে শাশুড়ি একদিন কি করছে, পিঠা পায়েস তৈরি করছে, আর বৌমা দিন ভাত মতো খাইছে। খাওয়ার পর ওই দিন পেটের মধ্যে বাবা অবস্থা আরও খারাপ। এইবার ঠিক রাত্রি 11টায় শুয়েছে, শোয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু সিগনাল হয়ে গেছে, কয় মা পুলিশ আইছে, শাশুড়ি ডাকনাটা নামাইছে। এইবার 10 মিনিট থাকে পুলিশ, তারপর চলে যায় ডিউটি করে। হ্যাঁ, এইবার 15 মিনিট পর ডাকনা দেয়, দেখে পুলিশ আর যায় না, সেই গন্ধ আর যায় না। কয় বৌমা পুলিশ এখনো যায় না কেন? কয় মা প্রতিদিন পুলিশ আছে, আজকে সাথে দারোগাও আইছে, মানে প্রতিদিন পাতে ওই দিন আগিয়ে ফেলিছে বাবা, কেমন? আজকে ওই রকম এক ভদ্র মহিলার সাথে কার এর হাওয়া ছাড়া রোগ আছে বাবা, কেমন? না হলে তাই ব্রাহ্মণ বৈরাগী, শোনো ভাই আমরা ব্রাহ্মণরা মুরগির বাচ্চা ফোটাই, আজকে বাচ্চা ফোটাবো, কেমন? তারপর কুচবিহার পাঠাবো, জয় গুরুদা বিতাই গৌর হরিবাল হরিবাল। আমার বৈরাগী গোসাই যারা, তারা প্রতিটা কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে, কারণ এই কলি জীব গৃহকর্মের মধ্যে ব্যস্ত থাকে, হরিনাম করতে পারে না, তাই গিয়ে কর্ম করতে করতে হরিনাম শ্রবণ করলেও সেই একই পূর্ণ লাভ হয়। তাই তো বৈরাগীরা এই জীবকে মুক্তির পাত্তা খায়, বলি তোমার ঠাই, শোনো শোনো অগ ব্রাহ্মণ ভাই আমি বলি যে তোমায়। পয়তা পড়তে দাপড়ে কিসের, তেতাই কিসের, আর এই কলিতে কিসের? আমরা ইতিহাস যদি পড়ি, বিজ্ঞানের যুগ আধুনিকের যুগ যদি ইতিহাস পড়ে থাকি,
যখন সভ্যতার যুগ হয়নি, মানুষ গাছের লতা পাতা পরিধান করত। হে ব্রাহ্মণ ভাই, তোমার কাছে জিজ্ঞাসা রয়, যখন এই সুতোর সৃষ্টি হয়নি, ব্রাহ্মণ কিসের পৈতা ব্যবহার করত? কি যদি ইতিহাস পড়ি আমরা, ইতিহাসের সভ্যতার যুগ দেখতে পাই। সভ্যতার যুগ যখন আসতো, মানুষ একে একে উন্নত হলো, জামা কাপড় পোশাক আদি তৈরি হলো। কিন্তু সভ্যতার যুগের আগে মানুষ যখন লতা পাতা পরত, তখন এই ব্রাহ্মণের পৈতাটা কিসের ছিল? আর সর্বপ্রথম এই পৃথিবীতে প্রথম ব্রাহ্মণটা কি, যার থেকে আজকে অব্দি এতদিন অব্দি ব্রাহ্মণ? প্রতি যুগে ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বাড়ায়, তাই না? আমরা দেখেছি প্রতি যুগে ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বাড়ায়। কিন্তু এই কলিযুগের মুখ দিয়ে, কলিযুগের ব্রাহ্মণের মুখ দিয়ে বাবা আগুন তো দূরে থাক, বাবা ধোঁয়াও বেরোয় না। কিছু কিছু ব্রাহ্মণের মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, যারা গাঁজা ফাঁজা খাই, বিড়ি সিগারেট টানে, ওই টানার পরে ধোঁয়া বেরোয়। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। কি তাছাড়া ব্রাহ্মণের মুখ দিয়ে কিন্তু আর ধোঁয়া বেরোয় না, কারণটা কি তোমার কাছে জিজ্ঞাসা রয়? কি কারণে এই ব্রাহ্মণের মুখের আগুনটা কোথায় গেল? তাই তোমার কাছে জিজ্ঞাসা রয়, সঠিক সঠিক জবাব দেবে এই ধর্মসভা। কি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত সরি, সাধবদনে ভক্ত বৃন্দ সবাই বলুন হরি 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 বল। এমনিতে হয় পেটের মুক্তি, এমনিতে হয় পেটের মুক্তি লাগে না চাপো তর্ক, চৈতন্য মন্ত্র গুরু বেদের জপ, চৈতন্য মন্ত্র গুরু বেদের জপ, চৈতন্য মন্ত্র গুরু বেদের জপ। ও তোমার এমনিতে হয়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল। জয় গুরু জয়। তাহলে এখানে দেখলাম প্রথমবারে, দেখা যাক আমার ব্রাহ্মণ ভাই আবার কোন পথে যায়, আমি ঠিক তার পেছন। খুব সুন্দর আলোচনা, যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করেই জবাব হলো, না কি বলেন? জবাব হয়েছে তো? আমি যেভাবে পরিষ্কার করে প্রশ্ন রেখেছিলাম তার পরিষ্কারভাবে উত্তরটা বুঝে নিয়েছেন তো নাকি? না বুঝলে আপনাদেরই লস, আমার কিছু নাই, তাই না? তবে আমি কিন্তু সেরকম কোনো ভাব নিয়ে কথা বলি নাই, বা আমি সুন্দরী, শ্রীদেবীর কি ছোট বোন, হ্যান ত্যান অনেক কিছু, মানে যেগুলো বলার কোনো দরকারই নাই, সে সমস্ত কথাও আমার বিপক্ষে সরকার বলে গেছে, তাই না? যেগুলো কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আমার জিজ্ঞাসা ছিল, সমাজে সবকিছু যদি আমরা ব্রাহ্মণরাই করি, তোমরা বৈরাগীরা সমাজে কোন কাজটা করো? কি বললেন? বৈরাগীরা যেটা করে বামনের, সেটা কোনোদিনও করা সম্ভব হবে না, সে কাজটাই বৈরাগীরা করে। কি করে? মানুষের চরিত্র সংশোধন করে। বৈরাগীরা মানুষ তৈরি করে, তার মানে এক কথায় বলতে পারেন বৈরাগীরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তো বৈরাগীরা মানুষ তৈরি করে, কিভাবে তৈরি করে একটু শুনবেন না? আর বৈরাগীরা নাকি চরিত্র সংশোধন করে, যে কোনো একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারে, সেটাই হচ্ছে বৈরাগী। মানে আমার বিপক্ষে সরকারের মতো, লক্ষণগুণ মহাশয়ের মতো, যারা বহিরাগী তারা মানুষ তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে সেটা অবশ্যই খুলে বলবো। তবে হ্যাঁ, বহিরাগীরা মানুষের চরিত্র সংশোধন করে। চরিত্র সংশোধন করে বলেই তো একটা করে বহিরাগীর পিছনে তিন চারটা করে মাতাজি ঘুরে, তাই না? একটা ধরে একটা ছাড়ে,
আবার এরাই নাকি চরিত্র সংশোধন করে। বাহ, একটা ধরে একটা ছাড়ে। কি সুন্দর করে বলে গেছে যে বামনদের নাকি কি ক্যাসেট তৈরি হবে, সেটা বৈরাগীদের হবে না, তাই বৈরাগীরা ওইভাবে চরিত্র সংশোধন করে বেড়ায়। একটা ধরে একটা ছাড়ে, আবার এরাই নাকি চরিত্র সংশোধন করে। আসতে কি করে চরিত্র সংশোধন করে ছোট্ট একটা ঘটনা বলছি, না হলে বুঝতে পারবেন না। আমার লক্ষণগুণ মহাশয়ের মতো একজন বৈরাগী গেছে শিষ্য বাড়িতে। তো এনাদের কিন্তু বিশেষ করে নজরটা কোন দিকে বলেন তো, বিধবাদের দিকে, মানে লোভটা একটু বেশি। পেছনে গার্জিয়ান নাই, কোনো ঝামেলা নাই, একদম রাস্তাটা পরিষ্কার, ওইদিকে লক্ষ্যটা বেশি থাকে আমার বিপক্ষে সরকারের মতো লোক যারা। কেমন তো সেই বাড়িতে গেছে শিষ্যর একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটি হচ্ছে অল্প বয়সের বিধবা। এবার মেয়েটা যখনই ঘুরে বেড়ায় আমার এই গুণ মহাশয় একটু ভালো করে তাকায় যে ব্যাপারটা কি, মেয়েটা এরকম। তো শিষ্যকে বলছে, বাবা এই বিধবা মেয়েটা তোমার বাড়িতে কে? বলছে, গুরুদেব আপনি জানেন না আমার একটা মাত্র মেয়ে, ওই মেয়েটাই তো বিয়ে দিয়েছিলাম কিন্তু জামাইটা মারা গেছে, মেয়েটা আবার বাপের বাড়িতে ফিরে এসেছে, আমার কাছে আছে। এবার দেখেন আমার গুণ মহাশয় কি বলছে, বাবা এই মেয়েকে তুমি ঘরে রাখতে পারবে না, তোমার মেয়েটাকে আবার বিয়ে দিয়ে দাও, যদি বিয়ে না দাও তা তোমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে একটু বাউল গান টান শিখাই, মানুষ বানাইয়া দিই, অসুবিধা নাই। এরা আবার মানুষ তৈরি করে খুব ভালো করে, তো এরকম বাউল সরকাররা। তো যখন বলল বাউল গান টান শেখাবে, মানুষ তৈরি করে দিবে, এখন শিষ্য মনে মনে চিন্তা করছে, এ তো খুব ভালো কথা, তাই না? এরকম সুযোগ কি আর পাওয়া যাবে? একবার বিয়ে দিলাম, কপালে সুখ হলো না, আবার বিয়ে দেবো, বিয়ের ঝামেলায় আর যাই না, গোসাইয়ের হাতে মেয়েকে তুলে দেই, একটু ভালো করেই যেন মানুষটা বানায়। যাক, মেয়েকে নিয়ে গিয়ে এই গুণ মহাশয়ের হাতে তুলে দিয়ে বলছেন যে গোসাই, এই যে আমার মেয়েকে নেন, আপনি তো একজন সাধু, তারা মায়ের ভক্ত, তো মেয়েটাকে একটু ভালো করে মানুষ বানায়েন, একটু গান টান ভালো করে শিখায়েন। বলছে, হ্যাঁ বাবা চিন্তা করতে হবে না, আমি তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই, ঠিক মতো মানুষ বানিয়ে সময় মতো তোমার কাছে আমি পাঠিয়ে দিব। তাই এই কথা বলে মেয়েকে নিয়ে চলে গেল। এখন দেখেন কয়েক বছর হয়ে যায়, গোসাইয়েরও দেখা নাই, মেয়েরও দেখা নাই। মেয়ের বাবা একদিন মনে মনে চিন্তা করাচ্ছে ব্যাপারটা কি, গোসাই আসলেন আর বললেন মেয়েকে নাকি বাউল গান শিখাবে, আবার নাকি মানুষ বানাবে, তো আজও কি মানুষ বানানো হইলো না, গান কি আমার মেয়ে একটু শিখতে পারলো না, কেমন গান করছে না করছে, কেমন মানুষ হয়েছে একটু আমার গিয়ে দেখে আসতে হয়। কয়েক বছর পরে যখন মেয়ের বাবা আশ্রমে গেল, ওই গুণের বাড়িতে গেল, যাওয়ার পর মেয়ের অবস্থা দেখে মেয়ের বাবার দুঃখ আরো বেড়ে গেল। মেয়েকে ডেকে জিজ্ঞাসা করছে, কিরে মা, গুণ গোসাই যে বললো তোকে নাকি মানুষ বানাবে, তো মানুষ কি বানিয়েছে আর গান কি তোকে শিখিয়েছে? বলছে, হ্যাঁ বাবা গানটা শেখায় নাই, তবে মানুষটা বানাচ্ছে। বলে, মানুষ বানাচ্ছে? বলে, কেমন মানুষ বানাচ্ছে রে মা? বলে, কেন বাবা, দুইটা হাতে একটা ছয় মাসের পেটে, বাবা কয়দিন পরে এইটাও হেঁটে বেড়াবে, তো বাবা গো তোমার ওই গোসাই যেমন কত মানুষ বানাবে তার কি কোনো সীমা সংখ্যা রাখবে? এই কথা যখনই বলেছে মেয়ের বাবা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে, হাই কি সর্বনাশ, আমার মেয়ে বিধবা ছিল তাও তো ভালোই ছিল, কিন্তু গোসাই গান টান না শিখে আবার কোন জঞ্জাট বাজাইলো, দুইটা হাতে একটা ছয় মাসের পেটে। তো আমার মনে হয় কি জানেন, আমার গুণ মহাশয়ের মতো যারা গোসাই বাউল সরকার, এরা এইভাবেই মানুষ তৈরি করে। কেমন, ওই যে দুইটা হাতে একটা ছয় মাসের পেটে, এইভাবে মানুষ তৈরি করে এরা। আবার পরের চরিত্র দেখে বেড়ায় বুঝলেন, মানে চালুন বলছে সুইকে, কিরে তোর না পাশায় ফুটা, সুইয়ের ফুটার কতটুকু? চালুন তো নিজের দিকে তাকায়া দেখে নাই। এবার সুই হেসে বলে কি, হ্যাঁ রে আমার তো একটা ছোট ফুটার, তোর দিচ্ছিস কত সহস্র ফুটা, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন তো? তো যাই হোক একটা গান গাই, তারপর যে সমস্ত জিজ্ঞাসা করে গেছে যতটুকু পারবো জবাব দিব, অসুবিধা নাই।
মাটির গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী 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 আর ওই লাউয়ের পিছে এই লাগছে বৈরাগী লাউয়ের পিছে লাউয়ের পিছে লাগছে বৈরাগী হায় রে লাউয়ের পিছে লাগছে বৈরাগী বৈরাগীকে বললাম আমি ফুলের মুখে দিও না কালি লাউয়ের পিছে লাউয়ের পিছে লাগছে বৈরাগী আয় রে লাউয়ের পিছে লাগছে বৈরাগী যত্ন করে রাখলাম তারে চলে নেওয়ার ডরে কিন্তু কেমন করে পড়লো শেলা এই বৈরাগীর নজরে হায় গো বৈরাগীর নজরে লাউয়ের দিকে বৈরাগীদের খুব লোভ বুঝলেন যতই লাউকে গোপনে রাখেন না কেন বৈরাগী নজর থেকে আড়াল করতে পারবেন না ঠিক খুঁজে বের করবে বৈরাগী মহাশয় তোমার কাছে আমার এখানে জানার বাসনা রয় তোমাদের লাউয়ের প্রতি এত লোভ কেন হয় হাতে যে একতারা বৈরাগীর হাতে থাকে যেটা বাজিয়ে ভিক্ষা করে গান টান করে সেটাও কিন্তু লাউ দিয়েই বানায় ব্যাপারটা কি লাউয়ের সাথে কি সম্বন্ধ তোমার কাছে আমার জানার বাসনা রইল বাজা তুই তারে এক সুর
লাভের পিছে লাভের পিছে লাগছে বৈরাগে আয় রে লাভের পিছে লাগছে বৈরাগে ওরে মাটির কাছে লাউ ধরেছে মাটির কাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগী সোহাগী লাভের পিছে লাভের পিছে লাগছে বৈরাগে আয় রে লাভের পিছে লাগছে বৈরাগে আয় রে লাভের পিছে লাগছে বৈরাগে আয় রে লাভের পিছে লাগছে বৈরাগে বলে গেছে তাই সবাই শুনতে পাই বামনের মুখে কেন আগুন বের হয় না তাই বর্তমানে বামনের মুখে আগুন নাই কেন আগুন নেই কেন বামনের মুখ দিয়ে আগুন বের হয় না তার কারণটা কি কি অভিশাপ ছিল কেন আগুনটা বের হওয়া বন্ধ হয়ে গেল জিজ্ঞাসা করে গেছে যখন মানুষ জঙ্গলে ছিল যখন বনে বাদরে ঘুরে বেড়াতো যখন মানুষ উলঙ্গ ছিল তারপর আস্তে আস্তে বিবর্তনের ফলে মানুষ একটু একটু করে সভ্য সমাজে এসেছে তারপর গাছের ছাল বাকল পরিধান করত কাঁচা মাংস খেত কাঁচা ফলমূল খেত তখনও কি ব্রাহ্মণ ছিল অবশ্যই ছিল তখনও ব্রাহ্মণ ছিল আজও ব্রাহ্মণ আছে ভবিষ্যতে ব্রাহ্মণ থাকবে ব্রাহ্মণকে মেটানো কোনো মতেই সম্ভব নয় তাহলে যখন মানুষ জঙ্গলে ছিল যখন গাছের ছাল বাকল এবং পশুর চর্ম পরিধান করত তখনকার ব্রাহ্মণরা কী দিয়ে তারা পৈতে ধারণ করত জিজ্ঞাসা করে গেছে তাই সকলেই জানেন কারো অজানা নয় ব্রাহ্মণের মুখে কেন আগুন বের হয় না তবু একটু মনে করিয়ে দিতে হবে আর কি শোনো 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 বৈষ্ণবে তোমারে জানাই কলিযুগে বামনের মুখে কেন আগুন নাই বলতেছি সবাই কখন অভিশাপ দিয়েছিল যখন সীতা দেবীকে যখন দশরথ স্বপ্ন দেখিয়েছিল যে পুত্রবধূর হাতে তিনি পিণ্ড পেতে চান শ্রাদ্ধ পিণ্ড তিনি পুত্রবধূর হাতে চান তখন রামচন্দ্র যখন শ্রাদ্ধের আয়োজন করতে চলে যায় এমন সময় সীতা দেবী কি করে সেই সুযোগে শ্বশুর মশাইয়ের পিণ্ড দান্ত করে ফেলেছিল তাই কোথায় সেই ফাল্গুন নদীর তীরে পিণ্ড করেছিল দান সেইখানেতে ব্রাহ্মণকে তখন সীতা দেবী অভিশাপ দেন বটপত্রের মধ্যে তুলসী সেখানে সাক্ষী ছিল তুলসী ছিল আর ব্রাহ্মণ ছিল ফাল্গুনী নদীর জল নিয়েছিল সেই সমস্ত দিয়ে তখন শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করল শ্রাদ্ধ পিণ্ড হয়ে গেল তখন রামচন্দ্র আবার এসেছিল শ্রাদ্ধ করবে বলে তখন সীতা দেবী বলেছিলেন আমার শ্বশুর মশাই শ্রাদ্ধ আমি করে ফেলেছি তোমার আর করতে হবে না তখন বলছে কি পিতা শ্রাদ্ধ আমি করব না তুমি করে ফেলেছ কি প্রমাণ আছে কি সাক্ষী আছে বলছে হ্যাঁ সাক্ষী আছে আসো দেখবে তখন বট বৃক্ষকে বলেছিল বট বৃক্ষ তুমি সাক্ষী দাও আমি তোমার পত্রের মধ্যেই আমি পিতার আমার শ্বশুর মশাইয়ের পিণ্ডদান করেছি বলো বটবৃক্ষ বলেছিল হ্যাঁ
সেই জন্য সেই বটবৃক্ষকে তখন বট দিয়েছিল তুমি অক্ষয় বট হয়ে থাকবে। তুলসীকে বলেছিল, তুলসী তখন অস্বীকার করে। কেন অস্বীকার করেছিল? যে সীতাদেবীকে তো পেয়েছি, যদি আবার রামচন্দ্র ভগবান নিজেই যদি আসেন তার চরণপর্শে আমি নিজেকে ধন্য করতে পারবো। তাই তখন তুলসী বলেছিলেন যে না, সীতাদেবী শ্রাদ্ধপিণ্ড করে নাই, পিণ্ডদান করে নাই। সঙ্গে সঙ্গে অভিশাপ দিল যে কি, তুমি এত বড় মিথ্যা কথা বললে, যাও তোমাকে অভিশাপ দিলাম, এই মিথ্যা কথা বলার জন্যই তোমার গায়ে কুকুরে পেচ্ছাপ করবে। তাই দেখবেন বর্তমানে তুলসী গাছ দেখলেই কুকুর পা তুলে হিস করে দেয়, এটা অভিশাপ ছিল। ব্রাহ্মণকে যখন জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ বলল যে না, সীতাদেবী পিণ্ডদান করে নাই। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে অভিশাপ দিল, যাও কলিযুগে তোমার মুখে আগুন থাকবে না, এই মুখে তুমি মিথ্যে কথা বললে, হ্যাঁ তুমি ব্রাহ্মণ হয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারলে, তোমার এই মুখে আর আগুন বের হবে না। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, পোড়াইলাম মনের ইয়াস আমি তোমায় বলে যাই। এবার তখনকার ব্রাহ্মণের কি দিয়ে পইতেছিল বলতেছি তোমায়, যখন তারা গাছের ছাল বাকল পরিধান করতেন তখন গাছের ছাল বাকল দিয়ে তারা পইতে ধারণ করতেন, যখন পশুর চর্ম পরিধান করতেন তখন পশুর চর্ম দিয়েই ব্রাহ্মণরা পইতে ধারণ করতেন। বিবর্তনের ফলে আমরা সভ্য সমাজে এসেছি, আমরা কাপড় পরতে শিখেছি, সুতা তৈরি হয়েছে, তাই এখনকার ব্রাহ্মণরা কি করেন, সুতা দিয়ে তারা পৈতে ধারণ করেন। পৈতের হচ্ছে নগুণ, নয়টা গুণ ব্রাহ্মণের পৈতে। তোমাকে আমি বলেই গেছি নয়টা গুণের কথা, কি কি নয়টা গুণ, সমদম তপজস ক্ষমাদয়া দান জ্ঞান আর হচ্ছে বিজ্ঞান, এই হচ্ছে বামনের নয়টা গুণ। এই তো তোমার ছিল জিজ্ঞাস, আমি শুনতে পাই সুক্ষ সুক্ষ জবাব দিলাম বাকি রাখি নাই। এবার তোমার কাছে ও গো বৈরাগী মহাশয় আমি দুটি কথা জানতে চাই, সুক্ষ সুক্ষ জবাব যেন সবাই শুনতে পাই। বৈরাগীরা এই যে এইখানে সেইখানে তিলকটা দেয়, এর নিশ্চয় একটা মন্ত্র আছে, কিন্তু আমার এই বিপক্ষে সরকারের মতো বৈরাগীদের মন্ত্রটা কেমন জানেন? আস্তে, মানে ছেলে হচ্ছে ব্যবসা করে, বাবার সঙ্গে ব্যবসায় বসে, গদিতে বসে, তো এক ভদ্রলোকের কাছে টাকা পায়, বহুদিন ধরে টাকাটা আটকে গেছে, টাকাটা দেয় না, মাঝে মাঝে ছেলেকে পাঠায়। তো বাবা করেছে কি, ছেলেকে তাক দায় পাঠিয়েছে, আর বাবা গোসাই তো ওনার মতো বৈষ্ণব, দুপুরবেলা বুঝতেই পারেন স্নান টান করে বৈষ্ণবরা কি করে, ঠাকুর ঘরে ঢুকে আহ্নিক শুরু করে, তো তিলক গুলছে গোসাই, আর ছেলে বাড়িতে এসেছে মোটর সাইকেলের আওয়াজ পেয়েছে। এবার ছেলে যখন মোটর সাইকেলটা বন্ধ করলো, স্টার্ট বন্ধ করলো, এবার ছেলেকে বাবা জিজ্ঞাসা করলো, তিলকটা কিন্তু গুলছে, ভালো করে দেখবেন তিলকটা গুলছে, কিন্তু তিলকের মন্ত্র কি জানেন? ছেলেকে জিজ্ঞাসা করে, কিরে পাইসাস? কিরে বাবা পাইসাস? ছেলে কয়, না পাই নাই কা, দেয় নাই। এবার বাবার চরমে রাগ উঠে গেছে, বহুদিন থেকে ঘুরতেছে টাকা আর দেয় না, এবার চরমে রাগ উঠে গেছে, এবার তিলকটা গোলা হয়ে গেছে, এবার তিলকটা রাখলো। এখন মন্ত্র যে এখানে সেখানে যে দেয় মন্ত্রটা দেখেন, আজকা দিব, কালকা দিব, পরশু দিব, তোষ্য দিব, গুড়ায় গুড়ায় হালায় বাঁশ দিব, এই হইল তিলক গোলার মন্ত্র। আজকা দিব, কালকে দিব, গুড়ায় গুড়ায় হালায় বাঁশ দিব, তো এইটাই কি তোমাদের মন্ত্র, না আরো কোনো মন্ত্র আছে? বলতে যাই তোমার কাছে, হ্যাঁ তো আমার মনে হয় এইখানে সেইখানে ছাপ দিয়ে না দিয়ে একটা বালতির মধ্যে গোলায় মাথার মধ্যে ঢালে দিলে তো সারা গায়ে লাগে যায় নাকি? কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই, এখানে সেখানে দেওয়ার কোনো দরকার নাই, একটা বালতির মধ্যে গুলিয়ে মাথায় ঢেলে দেবে, সারা গায়ে লেগে যাবে, তা না করে
করে এইখানে সেইখানে দেওয়ার কারণটা কি তোমার কাছে জিজ্ঞাসা রইল? দাঁড়াও, দুজনে মুখামুখি ওই তর্কাতর্কির সময় জবাবটা হয়ে যাবে, অসুবিধা নাই। আরেকটা জিজ্ঞাসা কি? এবারে জিজ্ঞাসা একটু আলাদা রকমের, মানে আগের মতন নয়। যেই ব্যক্তির মাথার সামন দিকে চুল নাই সেটা হচ্ছে সুখটার, যার আবার পেছন দিকে চুল নাই ওটা হচ্ছে দুখটার, যার আবার একটু একটু আছে একটু একটু নাই ওটা হচ্ছে টুকটাক। দাদা সাউন্ডটা একটু ঠিক করেন না। সুখটাক দুখটাক টুকটাক, যার সারা মাথায় চুল নাই ওইটা হচ্ছে বেলটাক, মানে বেলের মতো পরিষ্কার, কোনো ঝামেলাই নাই, ওইটা হচ্ছে বেলটাক। তাকের কত কোয়ালিটি! তো যারা বৈরাগী হয়, যাদের মাথায় চুল আছে, তারা কি করে জানেন? সারা মাথাটাকে ফুটবল খেলার মাঠের মতো করে পরিষ্কার করে, করবার পর এই মাঝখানটায় রাখে একটা টিভির অ্যান্টেনা, ওইটাকে বৈরাগীরা বলে টিকি চৈতন্য আবার শিক্ষা, আর আমরা ব্রাহ্মণরা বলি ওইটা টিভির অ্যান্টেনা, আবার কেউ কেউ বলি তরমুজের বোটা। মাথাটা বৈরাগীর তরমুজের মতো গোল, ওটা হচ্ছে বোটা। আবার বর্তমানের ছেলেপেলেরা কি বলে জানেন? ওইটা বলে মোবাইলের টাওয়ার, মানে জিওর টাওয়ার বসিয়েছে বৈরাগীর মাথায়, নেটওয়ার্ক ভালো পায়। তো এখানেই তোমার কাছে আমি জানতে চাই, এই যে টিকিটা সারা মাথা পরিষ্কার করে এই মাঝখানটা রাখার কারণটা কি? তো টিকি আবার বিভিন্ন রকমের হয়। যারা খাঁটি গোসায়, আমার এই বিপক্ষে সরকারের মতো যারা বৈরাগী, তারা তাদের টিকি কিন্তু বেশ গোছা ধরা, আবার বেশ লম্বা। তো করে কি জানেন? আগার দিকে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে লম্বা টিকিটাকে একটা গিট দিয়ে দেয়, গিট দিয়ে দেয়। কীভাবে দেয় বলেন তো? যারা যারা পাট আবাদ করেন, বর্ষার সময় পাটটা ধুয়ে বাসার মধ্যে মেলে দেন না শুকিয়ে যাওয়ার জন্য, তো যখন পাটটা আধা শুকিয়ে যায় তখন গিয়ে কি করেন? আগার দিকে ঝেড়ে ঝেড়ে একটা গিট দিয়ে দেন। কেন দেন? যেন পাটটা পড়ে গেল, এলোমেলো না হয়। তো বৈরাগী কি করে জানেন? ওই পাটের মতো করে আগার দিকে একটা গিট দিয়ে দেয়। তো যখন বৈরাগী কীর্তনের আসরে যায়, হরিসভায় যায়, বৈষ্ণব সেবায় যায়, বেশি করে যখন ওই নামযোগ্য অনুষ্ঠান যায়, সেখানে দেখবেন বৈরাগীর কত আমদানি হয়। আর সেখানে সন্ধ্যার সময় দেখবেন, সন্ধ্যা আরতির সময় বৈরাগী কীর্তনের আসরে উঠে বাহু তুলে বৈরাগী উবা ফাল পারে, বৈরাগী টিকিটা নড়ে, তখন আরও বেশি ভাল লাগে। তো যখন বৈরাগী হরিবল হরিবল সমানে লাফাচ্ছে, তখন এবার টিকি মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই যে বৈরাগী যে হাই প্রেশারের পেশেন্ট, এ কি ভুলে গেছে? যদি এই মুহূর্তে পরে স্ট্রোক করে মরে যায় তাহলে টিকির অবস্থা কি হবে? এবার টিকি বৈরাগীকে সাবধান করছে, আই হরিবল করে লাফাচ্ছে, থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম। দেখবেন টিকিটা ওরকম করে, এরকম করে দেখবেন। তার মানে টিকি বলছে থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, বৈরাগীকে বলছে। হ্যাঁ, নাকি আবার অল্প বয়সের কোনো মাতাজি দেখলে ডাকে, আসো যাইও না, আসো যাইও না, আসো। কি বলে তোমার কাছে জিজ্ঞাসা রইল? আর সারা মাথা পরিষ্কার করে এই মাঝখানটায় তোমরা টিকিটা রাখো কেন, জিজ্ঞাসা রইল। আবার কিছু কিছু বৈরাগীদের গলার মধ্যে একটা থলি দেখতে পাই, থলিটি দেখতে কেমন বলেন তো? শামুখচা পাখির থলির মতন। থলির মধ্যে করে কি জানেন? চারটা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে একটা আঙ্গুল আবার বাইরে রাখে। রাখার পরে বৈরাগী যে কি কটকট শব্দ তুলে দিছে বোঝা যায় না। যখন বৈরাগী কীর্তনে যায়, হরিসভায় যায়, বৈষ্ণব সেবায় যায়, মায়েরা হয়তো সামনে ঘিরে বসে আছেন, কীর্তনের আসরে বৈরাগী যেতে পারছে না, সামনে পেছনে জায়গা, বৈরাগী তো সামনে বসবে না। এবার বৈরাগী যায় কি কয় জানেন? এই মায়েরা সরো, তোমরা কীর্তনের কি বোঝো, তোমরা পেছনে যাও, আমার সামনে যেতে দাও। মায়েরা সরে গেলেন, গোসাই আইসে, গোসাই ঝোলা নিয়ে গোসাই আইসে, জায়গা করে দিলেন। এবার গোসাই গিয়ে সামনে বসলো, এনার মতো বৈরাগী সামনে বসলো, কিন্তু সামনে তো বসেছে, কীর্তনে কি মন আছে? মন তো কীর্তনে নাই, মন কোন দিকে জানেন? অল্প বয়সের কোনো মাতাজি আছে নাকি সঙ্গে? বাবাজি নাই, মনে মনে তারেই খুঁজে বেড়ায়। যখন দেখলো সামনে একজন মাতাজি বসে আছে, এইবার বৈরাগী খালি এইদিক সেদিক দেখে, ওই মাতাজিরে দেখে, এইদিক সেদিক দেখে, ওই মাতাজিরে দেখে। যখন দেখলো মাতাজি বৈরাগীর দিকে তাকিয়ে আছে, এইবার ইশারা করে কি কয় জানেন? ওই ওই, তার মানে কি কয় জানেন? তুমি আমার আশ্রমে যাইও, 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 যাইও,
যাইও ব্যাপারটা কি হ্যাঁ ওটা হরিবল হরিবল খুব ভালো লাগছে তাই না শোনো এই তত্ত্ব বুঝতে হবে কেমন বৈরাগীরা ঝোলার বাইরে একটা আঙ্গুল রাখে কারণটা কি তার তত্ত্ব আছে তুমি তো বুঝবা না কারণ কালী পুজো করো ব্রাহ্মণ ওই পাঠার মাথা নিয়ে টানাটানি করো আর মদের বোতল নিয়ে টানাটানি করো তোমরা বৈরাগীর তত্ত্ব বুঝবা কিভাবে তাই না হ্যাঁ হ্যাঁ বাবা এরা কালী পুজো করবে পাঠার মাথা আর মদের বোতল নিয়ে টানাটানি করবে এরা বৈরাগীর তত্ত্ব বুঝবে না হ্যাঁ বৈরাগীরা খাবে দুধ ঘি কলা তাই না চেহারা দেখবেন বৈরাগীদের স্বাস্থ্য ভালো থাকে কেমন কিন্তু দেখবেন ব্রাহ্মণ যারা হয় বাবা শাস্ত্রে বলেন কলির ব্রাহ্মণ ধরা সাপ না মারলে হয় মহাপাপ কলির ব্রাহ্মণ হচ্ছে ধরা সাপ কামড়ালেও বিষ নাই না মারলে মহাপাপ কারণ কি একটা বৈরাগী যদি মনে করে চার পাঁচটা করে ব্রাহ্মণে চাপে ধরে মারবে সেই শক্তি বৈরাগীর থাকে কিন্তু ব্রাহ্মণের ওই যে কারণ বৈরাগী যারা দুধ কলা খায় ঘি খায় ভালো ভালো ময়দা আটা রুটি খায় ব্রাহ্মণরা ওই যে কালী পুজো করবে আর পাঠার মাথার চাকনা আর হচ্ছে সিক্সটির বোতল বাবা এই নিয়ে টানাটানি করবে তো এরা আর বৈরাগীর তত্ত্বটা কি বুঝবে হ্যাঁ এক বৈরাগী আর এক ব্রাহ্মণের সাথে বন্ধুত্ব তো বলছে এই ব্রাহ্মণ ভাই তুই আমার কথা নিবি চল সুভাষগঞ্জে ঘোষপাড়ায় যাবো খাঁটি গরুর দুধ চল্লিশ টাকা লিটার দুই বন্ধু মিলে কিনে খাবো মানে ব্রাহ্মণের আর বৈরাগীর বন্ধুত্ব বৈরাগী যেটা খায় সেটাই কবে ব্রাহ্মণ খায় দুধ খাবি ঘোষেদের বলিস তো গ্যারান্টি কোনো কার দিতে পারবে নাকি যে দুধ খেলে শরীরে ভিটামিন হবে কয় ঘোষ তো গ্যারান্টি কার দেনে কয় শোন বৈরাগী ভাই আমি ব্রাহ্মণ হয়ে তোকে বলছি তুই আমার কথা নিবি চল সুভাষগঞ্জ গোমটিতে যাবো খাবো সেভেন্টি নেশা হবে গ্যারান্টি কি যার যেটা কর্ম হইতো ওইটা কইবে হ্যাঁ কিন্তু আমার মধ্যে রাগ নাই বাবা কারণ বৈরাগী যারা এদের তো রাগ থাকে না আমরা দয়া দয়াটাই হচ্ছে বৈরাগীর প্রথম ধর্ম ক্ষমাটাই হচ্ছে বৈরাগীর পরম ধর্ম তাহলে ব্রাহ্মণ যদি পায়খানা করে ওই পায়খানা শরবত বানিয়ে মুখের মধ্যে নিয়ে কুলিকুচি করে আমার গায়ে ছিটাই দেয় তাতেও আমি রাগ করব না কারণ আমি তো বৈষ্ণব বৈষ্ণবের হচ্ছে ক্ষমাই পরম ধর্ম তাই না মা তাহলে আমি রাগ করতে পারি না উনি উনার পায়খানা মুখে নিয়ে কুলিকুচি করে আমার গায়ে ছিটালেও আমি রাগ করব না জয় গুরু আচ্ছা গান ভালো লাগছে তো আস্তে গান ভালো লাগছে মা সত্যি ভালো কার কার ভালো লাগছে একটু হাত তুলুন তো দেখি হরিবাল 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 আচ্ছা যারা হাত তুলেন পঞ্চাশটা করে টাকা নিয়ে আসে হ্যাঁ বাবা লাগবেই দেখুন আজকে শেষ দিন বাবা জম ছাড়লেও কিন্তু বাবা বৈরাগী ছাড়বে না আমরা ভিক্ষা করা যায় বৈরাগী ভিক্ষাই হচ্ছে পরম ধন বাবা ভিক্ষার অন্ন গোবিন্দ ভালোবাসে আজকে কমিটির এত বড় মহতি অনুষ্ঠান প্রচুর খরচা অনেক টাকা খরচা মা তাই অবশ্যই আমি চাইব যে আজকে শেষ দিনে আমার মায়েরা এবং বাবারা কিছু কিছু করি অবশ্যই দান করবেন আর আপনাদের এই দানেই কিন্তু আজকে অনুষ্ঠান ব্রাহ্মণ এবং বৈষ্ণব বা বৈরাগী এরা সমাজের দুজনকেই দরকার রয়েছে কেমন আমি জবাবটা অবশ্যই দেব তার সঙ্গে আমি ব্রাহ্মণ যিনি রয়েছে তাকে মঞ্চে ডাকব কেমন তো শোনাই একটি গান কিন্তু তার আগে এই গানের আগে কিন্তু বাবা আমার কিছু চা পাওয়া আপনাদের কাছে ব্রাহ্মণ একটু মঞ্চে আসবে কারণ এই সমাজে ব্রাহ্মণের কর্মটা কোথায় ব্রাহ্মণের স্থানটা কোথায় ব্রাহ্মণ হচ্ছে দীক্ষার গুরু আমরা বলি এই দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান কেমন তাহলে এই দেহটাকে যত নোংরা থাকে তা পরিষ্কার করে কে সুইপারের মতো কাজ করে হচ্ছে ব্রাহ্মণ সুইপারের কাজ কি নর্দমাকে পরিষ্কার করে আবার পুনরায় জল যেন ভালোভাবে যায় তাই না আর ওইটাকে দেখভাল যে করে সে হচ্ছে একজন অফিসার থাকে পৌরসভা তদ্রূপ সেই অফিসারের মতো কাজ করে হচ্ছে বৈষ্ণব বা বৈরাগী কেমন বোঝা গেল তাহলে এখানেও বৈরাগী হচ্ছে একটু বড় তাহলে ব্রাহ্মণ হচ্ছে প্রথমে দীক্ষা দেয় দীক্ষা দিয়ে এই দেহটাকে শুদ্ধ করে আর বৈরাগী গোসাই এসে
শিক্ষামন্ত্র দিয়ে এই সুন্দর পরিপূর্ণ বাগানের মধ্যে ফুল ফুটিয়ে তোলে। জয় গুরু, জয় গুরু। আমার এক ভক্তিপতি মা, তিনি এই মাহতি অনুষ্ঠানের জন্য করেছে 50 টাকা দান। আমি গোবিন্দের কাছে কামনা করি, হে দয়াল, যে আশা নিয়ে করেছে দান, তার এই দান যেন তার পারঘাটার করি হিসাবে ভাব পারে, যেদিন যাবে যেন যায়। জয় গুরু, জয়। তাই অবশ্যই আমার মায়েরা বাবারা কিছু কিছু দান করবেন। জয় গুরু। আমার এক দিদি ভাই, তিনিও করছে 50 টাকা দান। তার হাতের শাখা এবং স্মৃতির সিঁদুর যেন অক্ষয় অমর হয়, তিনি যেন এই শাখা সিঁদুর নিয়ে সতী বেহুলার মতো, সাবিত্রীর মতো যেন তিনি বৈকুণ্ঠে যেতে পারে। আমি গোবিন্দের কাছে এইটুকুই প্রার্থনা করি, একটা নারী সে জীবনে চায় স্বামীর আগে যেন শাখা সিঁদুর নিয়ে যেতে পারে সতী নারীর মতো, তাই না মা? তা আমি চাইবো সেই গোবিন্দের উদ্দেশ্যে আমার যে কোনো ভক্তপতি মায়েরা অবশ্যই আপনারা দান করবেন, বাবারাও অবশ্যই দান করবেন। আসুন, হ্যালো, আসো মা, বাবারাও আসো, মায়েরাও আসো, যে যা পারবা এই সময় অবশ্যই আজকে শেষ দিন। আমার এক দিদি ভাই, তিনিও 10 টাকা দান করেছে, তার দানও গোবিন্দের ব্যাংকে জমা থাকলো। জয় গুরু, জয়। তাই ব্রাহ্মণ এবং বৈষ্ণব দুজনের সমাজে দরকার হয়, তাই অবশ্যই ব্রাহ্মণ হচ্ছে দীক্ষার গোসাই আর বৈষ্ণব হচ্ছে শিক্ষার গোসাই, তাই সমাজে দুজনকেই দরকার হয়। কেমন, কেউ কাউকে ছাড়া নয়, যেমন বাবা মা ছাড়া একটা সন্তান হয় না, তদ্রূপ এই হিন্দু সমাজ চলতে গেলে বৈষ্ণব এবং ব্রাহ্মণ দুজনেরই প্রয়োজন রয়েছে। তাই জবটা অবশ্যই দেবো, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে, বাবা আমাদের কিছু কমিটির অভাব রয়েছে, সেই অভাবটা পূরণ করতে হবে। জয় গুরু, জয়। এক মা জনে, তিনিও 10টা রয়েছে। জয় গুরু। আসমা, দেখো কত টাকা কত জায়গায় নষ্ট হয়। আজকে যদি রোগ ব্যাধি হয়, ডাক্তার হাজার হাজার টাকা নিয়ে নেয়। এই দেহে যদি একবার ব্যাধি ধরে, বাবা কত টাকা ডাক্তারে খাবে, কত টাকা চোরে খাবে। কিন্তু সাধুর বাজারে কিছু দান করলে বাবা, আপনার এই দানটাই আপনার সংসারের অভাবটা দূরীভূত করে দেবে। সত্যি সাধুগুরু বৈষ্ণব যদি একবার কাউকে কৃপা করে, এ জগৎ সংসারে তার অভাব থাকে না। তাই অবশ্যই আমি মায়েদের কাছে বাবাদের কাছে বলবো, যে আপনারা 10, 20, 50, 100 যে যা দেবেন, আজকে শেষ বেলায় আপনার কাছে ভিক্ষা বাড়তি অবশ্যই আপনার দেবেন। জয় গুরু। বাজাও মৃদঙ্গ মন্দিরা মন রসনা, বাজাও মৃদঙ্গ মন্দিরা। কত টাকা কত খানে নষ্ট হইয়া যায়, সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। বাজাও মৃদঙ্গ মন্দিরা। ব্রাহ্মণ আর বৈরাগীর তত্ত্ব শুনে করিবে ফেরি, অন্তিম কালে পাদা থাকবে পারঘাটাতে তরি। এদিক থেকে আগে যে বৈষ্ণব 20টি টাকা দেয়, ভব পারে যাবার লাগি টিকিট কেটে নেয়। বাজাও মৃদঙ্গ মন্দিরা। এক মা জননী 20 টাকা করে গেলেন দা, আরেক মা 50 টাকা করিলেন প্রদান। বাজাও মৃদঙ্গ মন্দিরা। আপনাদের কত টাকা কত দিকে হারাইয়া যায়, সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। বাজাও মৃদঙ্গ মন্দিরা। দানেতে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পাপ, দান করিয়া স্বর্গে গেল হরিচন্দ্র বাপ। মৃদঙ্গ মন্দিরা। মা, দান করলে কি হয়, দানে দুর্গতি খণ্ডন হয়, অভাব অনশন দূরে চলে যায়, আর ভোজনে পাপ খণ্ডন হয়। তাই সাধুগুরু বৈষ্ণবের সেবা নিমিত্তে আপনারা অবশ্যই দান করবেন। কত টাকা কতখানে নষ্ট হইয়া যায়, সাধু সেবায় দান করিলে বিফলে না যায়। কেহ বলে দিব দিব, কেহ করে মানা।
যার কারণে শুক্লা চাঁদের বাম চোখটি হয় কানা এদিক থেকে মা জননী পঞ্চাশ টাকা দিল অনুমানে বুঝলাম সে যে কৃষ্ণ ভক্ত ভালো আর এক মা এসে দেখো গো দশটি টাকা দেয় আর এক জননী কুড়িটি টাকা দান করিয়া যায় মায়ারি সংসারে এসে বারে বারে মায়ারি সংসারে এসে বারে বারে বলো কিসে তোমায় পায় মায়ারি সংসারে এসে বারে বারে মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও দয়াল বলো কিসে তোমায় পাই ও দয়াল বলো কিসে তোমায় পায় জননী জঠরে মায়া আভরণী জননী জঠরে হেরিলাম তোমারে শর্ত করে আমিও গো এসেছিলাম তাই যখন মাতৃ জঠরে ছিলাম হ্যালো 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 যখন মাতৃগর্ভে ছিলাম সপ্তম মাসের সময় শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ আমাদের দর্শন দিয়েছিলেন তুরীয় রূপে দর্শন পেয়ে কি বলেছিলাম প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও আমি জম্বুদ্বীপে গিয়ে শুধু তোমার নাম গুণগান করব যেখানে ভক্ত সঙ্গ হবে আমি সেখানে চলে যাব প্রভু তুমি আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করো তাই কথা দিয়েছিলাম এই জম্বুদ্বীপে এসে তার নাম গুণগান গাইব কিন্তু সে কথা মনে নাই গো তাই কি বললেন মহাজন জননী জঠরে হেরিলাম তোমারে শর্ত করে আমি অগো এসেছিলাম তাই পরে ভূমণ্ডলে তোমায় গেলাম ভুলে পরে ভূমণ্ডলে তোমায় গেলাম ভুলে মহামায়াতে জড়াই ও দয়া বলো কিসে তোমায় পাই ও দয়া বলো কিসে
কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। পিতার চরণ করি অগো শরণ, যাদের কৃপায় দেহের গঠন ভবে এলাম ভাই। আমি মাতা পিতার চরণ করি অগো শরণ, যাদের কৃপায় দেহের গঠন ভবে এলাম ভাই। দীক্ষা শিক্ষা গুরু বাঞ্ছা কল্প তরু, গানের গুরু সরলা বাউল প্রণাম জানাই। বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গুরুজনে প্রণাম শ্রীচরণে, এই নব বৃন্দাবনে আমি কৃষ্ণ গুণ গাই। সাধু গুরুজনে প্রণাম শ্রীচরণে, নব বৃন্দাবনে আমি কৃষ্ণ গুণ গাই। মাতা মাসি যারা চরণ ধুলি দিবেন তারা, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। বিপক্ষে ভাবুক যিনি তিনি জ্ঞানী গুণী, সবার কাছে শুনি তার গুণের সীমানা। বিপক্ষে ভাবুক যিনি তিনি জ্ঞানী গুণী, সবার কাছে শুনি তার গুণের সীমানা। ভুল ত্রুটি হলে ক্ষমা দেবেন মোরে, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে, তোমারে ভুলিয়া যাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায়।